রাজ্যে ফের বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সক্রিয় হওয়ার আশঙ্কা এসটিএফ এর জালে গ্রেফতার চার জামাত জঙ্গি এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির এদেরকে জেরা করে কি কি তথ্য পাওয়া গেছে দেখো তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে এই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মোবাইল থেকে বোমা তৈরির যে সার্কিট সেই তার ছবি পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে এরা এই যে চারজনের মধ্যে তিনজন যারা বাংলাদেশের নাগরিক এবং একজন যিনি বীরভূমে থাকেন এই বীরভূমের বাড়িতেও বাকি তিনজন গিয়েছিল এমনটা তদন্তকারীরা জানাচ্ছেন তোমাকে জানাবো যে জামাতুল মুজাহিদিনের কোন এক বড় সদস্য বড় নেতা যেটা তারা মনে করেন যে তার সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই জন্যই তারা এই হাওড়া এবং শিয়ালদায় উপস্থিত হয়েছিলেন কোন একটি জায়গাতে যাওয়ার কথা ছিল সেই জায়গা কোনটা বা কোন জায়গা সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং ইতিমধ্যে তাদেরকে হেফাজতে যে আবেদন জানিয়েছিলেন এসটিএফ এর আধিকারিকেরা এবং সেই অনুযায়ী তাদেরকে 9 তারিখ অব্দি অর্থাৎ 9 জুলাই পর্যন্ত তাদেরকে হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরো বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই তদন্তকারীদের আশা তদন্তকারীরা এটাও জানাচ্ছেন যে একটি ভুয়ো আধার কার্ডের মাধ্যমে তারা সিম কার্ড তুলেছিল মুর্শিদাবাদ থেকে এবং তার মাধ্যমেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ তারা রাখত তাদেরকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে অন্যদিকে আমরা যেটা দেখতে পেলাম যে এনআইএ তরফ থেকেও একজন জেএমবি যোগীকে অ্যারেস্ট করা হয়েছে বেঙ্গালুরু থেকে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে হাবিবুর রহমান শেখ তার 10 লক্ষ টাকা দেওয়া ছিল তার মারাত্মক দাম এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতা